ঋণ নাকি ফাঁদ? ধরুন প্রচন্ড বিপদের সময়ে কারো কাছ থেকে আপনি ধার নিলেন 100 টাকা, শর্ত হলো 7 দিনের মাঝে টাকা ফেরত দিতে না পারলে এরপর প্রতিদিন যোগ হবে 100 টাকা করে, অর্থাৎ 7 দিনের সুদ হবে 700 টাকা, যা আসলের চাইতেও 7 গুণ বেশি। ভাবছেন এই ধরনের সুদের কারবারে কেই বা লোন নিতে চাইবে? কিন্তু এই ধরনের কাজই বাংলাদেশে করে আসছে কিছু ঋণদানকারী অ্যাপ। বেঁচে থাকার জন্য প্রয়োজন টাকা। 5টি মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এ সব কিছু মেটাতেই দরকার হয় টাকার। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক সময়ই আমাদের বাধ্য করে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য লোন নিতে। মানুষের সুবিধার জন্য ঋণদানকারী অ্যাপ দিয়ে থাকে ঋণ, কিন্তু এই ধরনের ঋণ কি আসলেই নিরাপদ? সান ওয়ালেট সিকিউর লোন অ্যাপ, 5,000 থেকে 2,00,000 পর্যন্ত ঋণের প্রস্তাব দেওয়া। অ্যাপটি সুদ নিচ্ছে 6 থেকে 24% পর্যন্ত। তবে অ্যাপের রিভিউ দেখে বোঝা যায় বেশিরভাগ গ্রাহকই পানি আশানুরূপ সুবিধা, দিয়েছেন নেগেটিভ রিভিউ। একজন লিখেছেন, বর্ণনা করতে পারছি না কতটা খারাপ, নকল এবং তথ্য চুরি করার অ্যাপ এটি। বাংলাদেশে অন্তত 32টি ঋণের অ্যাপ আছে যেগুলো অবৈধ। ক্যাশম্যান, র্যাপিড ক্যাশ, কুইক অনলাইন ইলোন, টাকলা, আমার ক্যাশ, ক্যাশ ক্যাশ, ফার্স্ট লোন সহ অন্তত 10টি অ্যাপ চিহ্নিত করেছেন গোয়েন্দা পুলিশ ডিবি। জানা যায় যে বিভিন্ন চক্র সুদের কারবার করছে এসব অ্যাপের মাধ্যমে। প্রতারক চক্রের অন্তর্ভুক্ত আরেকটি অ্যাপ র্যাপিড ক্যাশ। জানা যায় এই অ্যাপ কোটি টাকা আত্মসাৎ করেছে প্রায় 3 বছরে। অ্যাপটি ফোনে ইনস্টল করলেই গ্রাহকের ফোন থেকে তথ্য চুরি করত অ্যাপটি। ঋণের কথা বলেও গ্রাহকের ছবি, ভিডিও এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অ্যাপটির দেশি বিদেশি প্রতারক চক্র। অত্যন্ত চড়া সুদ দিতে গ্রাহক অপরাগ হলে প্রতারক চক্র শুরু করত ব্ল্যাকমেইল। আশার কথা হলো পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট র্যাপিড ক্যাশ অ্যাপের 26 সদস্যকে গ্রেফতার করেছে। জানা যায় অ্যাপের মূল হোতা মহিউদ্দিন মহি হলেও অ্যাপ ডেভেলপ এবং প্ল্যানিং এর পেছনে আছেন 2 জন চাইনিজ নাগরিক, যারা এখনও রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। তবে এই অ্যাপ ভিত্তিক ঋণ বাংলাদেশেই নয়, বরং বিস্তার করেছে ভারত, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রায় 14টি দেশে। ঋণের ফাঁদে পড়ে আত্মহত্যার কথা উঠে এসেছে 11 অক্টোবরে প্রকাশিত বিবিসির একটি প্রতিবেদনে। ভারতে অন্তত 60 জন এই ফাঁদে পা দিয়ে নির্যাতন আর অপমানের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। এছাড়াও চীনের নাগরিকদের এই স্ক্যামে জড়িত থাকার কথাও জানিয়েছেন বিবিসি।